স্বাগতম সবাইকে। পরিসংখ্যান 17 অধ্যায়ের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা এবার শিখব। প্রশ্ন, সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে একটা সারণী দেওয়া থাকবে, সেই সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। সমাধান, গণসংখ্যা বহুভুজ অঙ্কন সারণী, মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। যে সারণী দেওয়া থাকবে সেটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। অর্থাৎ মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম, নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ, নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ, সবগুলার শ্রেণীর এই কাজটা করে নিতে হবে। অর্থাৎ মধ্যবিন্দু সারণী তৈরি করতে হবে। তো গণসংখ্যা বহুভুজ কি এটা একটু দেখে নেই, যে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে যে লেখচিত্র আঁকা হয় তাকে গণসংখ্যা বহুভুজ বলা হয়। তাহলে আমরা এবার গ্রাফ পেপারে চলে যাই। ছক কাগজে তাহলে স্কেল কাম পেন্সিল দিয়ে এক্স অক্ষ আঁকবো, এটার নাম দিলাম এক্স, এবং আরেকটা অক্ষ আঁকবো উপরের দিকে, সেটার নাম হচ্ছে ওয়াই। তাহলে এই অক্ষের নাম হচ্ছে ওয়াই, বড় হাতের ওয়াই, এবং এই দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করবে। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এগুলো আমরা পেন্সিল দিয়ে লিখব, এবং এক্স অক্ষের দিকে শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষের দিকে গণসংখ্যাগুলা লিখতে হবে। এরপর যে সারণীটা দেওয়া থাকবে, যে শুরুতেই যে সারণীটা আমরা নির্ণয় করব, মধ্যবিন্দু সারণী নির্ণয় করব, যেটা এখন এই যে প্রথম 0 থেকে 5টি ঘর এভাবে আমাদেরকে ভেঙে দিতে হবে, মানে এটা ভাঙ্গা অংশ বোঝাবে। তাহলে মধ্যবিন্দুগুলো এখন এই যে এক্স অক্ষের দিকে আমরা বসাবো। তাহলে এই যে 15.5, এর এই মধ্যবিন্দু, এটার আগের শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এখানে। যদি এখানে আরেকটা শ্রেণী থাকতো তাহলে সেটার মধ্যবিন্দু হচ্ছে 5.5, কারণ এটার 10 করে ব্যবধান এখানে। তাহলে আমরা ওই যে আগের যে মধ্যবিন্দুটা সেইখান থেকেই আমরা নিচের নাম্বারগুলো লিখব, সংখ্যাগুলো লিখবো, যে 5.5, এরপরে 15.5, এরপরে 25.5, 5 ঘর পর পর আমরা 1 ঘর সমান 2 একক নিয়ে, এখানে 5টি ঘর আছে, 5টি বর্গাকার ঘর আছে, তাহলে 5 ঘর পর পর এই এই মধ্যবিন্দুগুলো আমরা এখানে বসিয়ে দেব। এরপরে 35.5, এরপরে 45.5, এরপরে 55.5, এরপরে 65.5। এরপরে এখানে যদি আরেকটা শ্রেণী থাকতো সর্বশেষ, তাহলে সেটার মধ্যবিন্দু হতো 75.5। তাহলে এই 75.5টাও এখানে লিখতে হবে। তাহলে 75.5, অর্থাৎ শ্রেণী ব্যবধান যেটা দেওয়া থাকবে সেটা মধ্যবিন্দুর আগের মধ্যবিন্দু এবং শেষের তার পরের মধ্যবিন্দু এই ছক কাগজে এক্স অক্ষের দিকে বসাতে হবে। এবার এই যে মধ্যবিন্দু 15.5, এই এই কলামে গণসংখ্যা আছে 7, তাহলে আমাদের এই 15.5 থেকে উপরের দিকে 7 ঘর আমাদের উপরের দিকে একটা বিন্দু নিতে হবে। এর আগে এই যে ওয়াই অক্ষের দিকে আমরা 1 ঘর সমান 1 একক গণসংখ্যা নিতে হবে, অর্থাৎ এখানে 5, 10, 15, 20 এভাবে গণসংখ্যাগুলো লিখে দিতে হবে, এখানে 5, 10, 15, 20 এভাবে করে। এখানে সর্বোচ্চ আছে 12, মানে এর এর বেশি দরকার নেই। তাহলে এই যে 15.5, এটার গণসংখ্যা এখানে আছে 7, তাহলে আমরা উপরের দিকে ওয়াই অক্ষের দিকে আমরা 7 ঘর উপরে একটা বিন্দু নেব, এবং যে মধ্যবিন্দু 25.5 এর এটার গণসংখ্যা হচ্ছে 5, তার মানে আমরা উপরে 5 ঘর উপরে আমরা একটা বিন্দু এখানে নিব। 35.5, এখানে গণসংখ্যা 12, তাহলে এটা এইখানে আমাদের বিন্দুটা হবে। এরপরে আছে হচ্ছে 6, 45.5, এটার ক্ষেত্রে গণসংখ্যা 6, তাহলে আমাদের বিন্দুটা এখানে নিতে হবে।
এরপর আছে 10, তার মানে এই যে এখানে। এরপর আছে 15, তাহলে 65.5, এখানে গণসংখ্যা হচ্ছে 15, তাহলে বিন্দুটা হবে এখানে। এখন এই যে এখান থেকে এই যে ভাঙ্গা অংশ থেকে এখান থেকে এই যে এই বিন্দুগুলো এখন কানেক্ট করে দিতে হবে, পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে এইভাবে এই বিন্দুগুলা কানেক্ট করে দিতে হবে। তাহলে কানেক্ট করে দিলে এটার একদম এই যে শেষ যে মধ্যবিন্দুটা সেই পর্যন্ত আসতে হবে এখানে। তাহলে এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ, অর্থাৎ অনেকগুলা বাহু মিলে যে বহুভুজ তৈরি হয় সেটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তাহলে এখানে প্রত্যেকটা এই যে এখান থেকে এই পর্যন্ত এটা একটা বাহু, এটা একটা বাহু, এগুলা সবগুলো এক একটা বাহু। তাহলে এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এবার শেষে একটু বিবরণ দিতে হবে যে এক্স অক্ষ বরাবর শ্রেণীর এক ঘর সমান 2 একক নিয়ে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা যে যে ব্যবধান 10, কিন্তু এখানে ঘর আছে 5, তাহলে এই জন্য এক ঘর সমান 2 একক নিয়ে শ্রেণীর মধ্যবিন্দু, এবং যে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে, অর্থাৎ এখানে ঘর আছে 5টা, তাহলে এক ঘর সমান আমরা 1 একক ধরে নিয়ে এই বহুভুজ অঙ্কন করলাম। তা আশা করি সবাই বুঝতে পেরেছো।